আসসালামু আলাইকুম, আমি আফরোজা। আমার বাবা আমার বাসায় হঠাৎ করে হাজির। আমি বেশ বিব্রত বোধ করলাম। বাসা ভর্তি মেহমান, এর ভিতরে বাবা একটা পুরনো ময়লা পাঞ্জাবি পরে এসেছে। পাঞ্জাবির এক জায়গায় আবার সেলাই করা, সম্ভবত মা যত্ন করে সেলাই করে দিয়েছেন। বাবা এই দিয়ে সম্ভবত তিনবার আমার বাড়িতে এসেছে। আমি বাবাকে স্টোর রুমে নিয়ে বসালাম। তারপর বেশ চাপা রাগের স্বরে বললাম, যখন তখন আসার মানে কি? আমি কোনো সাহায্য সহযোগিতা করতে পারবো না। এই মাসেই আমার একটা বিদেশ ট্যুর আছে, বেশ কয়েক লাখ টাকা ওখানে খরচ হবে। বাবা বেশ অবাক হয়ে বলল, তোমার কাছে তো কোনো দিন সাহায্য চাইনি বাবা। তা অবশ্য ঠিক, কিন্তু যখন তখন বাড়িতে আসলে যে আমার প্রেস্টিজ নষ্ট হয়, তা যে কোনো এই অশিক্ষিত লোকগুলো বুঝে না, না পারি সইতে না পারি কইতে। তাই বেশ ঝাঁজের সাথেই বললাম, সাহায্য না লাগলে খামাখা আসো কেন? বাবা বলল, তোমার মা আজ সকালে মারা গেছে, আসর বাদ দাফন হবে। মরার আগে তোমাকে খুব দেখার ইচ্ছা ছিল তার, কিন্তু তুমি ব্যস্ত মানুষ, অসুস্থ মাকে দেখতে যাওয়ার সময় ছিল না তোমার। এখানে এনে যে দেখিয়ে নিয়ে যাব, তাতে আবার তোমার সম্মান নষ্ট হয়, তাই মরার আগে তোমাকে আর দেখতে পারল না। যদি তার জানাজাতে যেতে, তাহলে তার আত্মা একটু শান্তি পেত। বাবা কি আমাকে ইচ্ছে করে কটু কথা শোনাচ্ছে? বয়স হলে মানুষ তো মারা যাবে, এতে এত আপসেট হওয়ার কি আছে? আজ বাসায় এত মেহমান, যাব কি করে? সোমার জন্মদিন উপলক্ষে সোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীরা এসেছে, কিন্তু গ্রামে না গেলে গ্রামের মানুষজনও কথা শোনাবে। গ্রামের মানুষজন তো গিবত ছাড়া আর কিছুই পারে না। তাই বাবাকে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি শহরতলিতে, গ্রামই বলা যায়। আমার নিজস্ব গাড়িতে গিয়েছিলাম, যখন পৌঁছালাম তখন লাশ অলরেডি জানাজার জন্য মসজিদে নেওয়া হয়েছে। আমাকে দেখে সবাই দাঁড়ালো। মাতাব্বর চাচা বলল, রাহেন বাবা, শেষবারের মতো মায়ের মুখখানা দেখবা নাকি? আমি বললাম, থাক, দরকার নাই, জানাজা শুরু করুন। মাকে কবর দিয়ে এসে ঘরে এসে বসলাম। কেমন যেন একটু মনটা খারাপ লাগছে, হয়তো আত্মীয় স্বজন প্রতিবেশীরা কান্নাকাটি করছে, সেজন্য কান্নাকাটি একটি সোয়াচে রূপ, একজন থেকে আরেকজনের ভিতর সংক্রামিত হয়। গ্রামের কেউ কেউ সুর করে কাঁদছে, ওরে রায়হান, তুই সাজ পর্যন্ত আইলি, কিন্তু তোর মা রে তুই দেখতে পারলি না। বাবা ঘরে ঢুকে সবাইকে অনুরোধ করল পাশের ঘরে যাওয়ার জন্য। সবাই চলে গেল। বাবা একটু নতুন টেবিল ফ্যান বের করে আমার সামনে চালু করে দিল। অনেকক্ষণ পরে একটু আরাম লাগলো। আসলে গরমে খুব কষ্ট পাচ্ছিলাম। দেখি বাবাও ঘেমে গেছে, ফ্যানটা মুভ করে দিলাম, কিন্তু বাবা আবার আমার দিকে ফিক্সড করে দিল। বলল, এ ফ্যানের বাতাস তো আমার গায়ে লাগাতে পারবো না বাবা। তোমার মা যখন খুব অসুস্থ ছিল, গরমে খুব কষ্ট পেত, কিন্তু এই ফ্যানটা চালু করে দিত না, বলতো থাক নষ্ট হয়ে যাবে, খোকা আসলে ফ্যানটা চালাবো। বাবা একটু থেমে আবার বলতে লাগলো, গতবার তুমি যখন আইছিলা তখন গরম বলে বাড়িতে দু ঘন্টা বসতে পারনি, তাই তোমার মা তোমার জন্য এই ফ্যানটা কিনেছে, যাতে বাড়িতে আসলে তোমার কষ্ট না হয়। আমার মার জন্ম হঠাৎ করেই খারাপ লাগতে শুরু করলো। বাবা মায়ের পুরনো বাক্সটা খুললো, একটা পুতলা বের করে দিয়ে আসলো, আর একটা খেলনা গাড়ির প্যাকেট আমার হাতে দিয়ে বলল, তোমার বাসায় তোমার মা জীবনে একবার গিয়েছিল, তুমি বলেছিলে তোমার ব্যবসার অবস্থা খুব খারাপ, অনেক টাকা লাগবে,
সেই থেকে তোমার মা আমার সাথে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে। আমাদের দক্ষিণ মাঠের 3 বিঘা জমি বিক্রি করে দেওয়ার জন্য, উত্তর মাঠের জমিটা তো তোমার পড়াশোনার জন্য বিক্রি করেছিলাম, শেষ সম্বল ছিল দক্ষিণ মাঠের জমিটা, তাই আমি রাজি হতাম না। কিন্তু তোমার মায়ের শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, তাই তার শেষ ইচ্ছা পূরণ করার জন্য গত মাসে বিক্রি করে দিলাম জমিটা। 15 লাখ টাকা পেয়েছি জমিটা বিক্রি করে। তার ভিতরে 3,000 টাকা দিয়ে ফ্যানটা কিনেছি আর 1,000 টাকা দিয়ে এই খেলনা গাড়িটা কিনেছি, বাকি টাকা এই পুটলিতে আছে। তুমি যখন ছোট ছিলে তখন মাতাব্বরের ছেলে এমন একটা গাড়ি ছিল, তুমি সারাক্ষণ তোমার মার কাছে ঘ্যান ঘ্যান করতে, এরকম একটা গাড়ির জন্য তোমার মা খুব কষ্ট পেত, সামর্থ্য ছিল না, কিনে দিতে পারি নাই। যখনই তোমার মা তোমার জন্য খুব মন খারাপ করতো তখনই বলতো ছেলেটারে একটা খেলনা গাড়ি কিনে দিতে পারি নাই, গাড়িটা যেদিন কিনে আনি সেদিন যদি তোমার মায়ের খুশিটা দেখতে, বাবা খুব খুশি ছিল তার, এই টাকা কয়টা আর এই খেলনা গাড়িটা নিয়ে যাতে তোমারে দেবে। তোমারে এক অনেকবার খবর পাঠিয়েছি কিন্তু তোমার ব্যস্ততার জন্য তুমি আসতে পারো নাই। যাই হোক, তার আত্মা নিশ্চয়ই দেখতেছে। মনে পড়লো মা একবারই আমার বাড়িতে গেছে, মনে করছিলাম সাহায্য চাইতে পারে, তাই আগে ভাগে থেকে ব্যবসার লসের গল্প শুনিয়েছিলাম মাকে। পৃথিবীটা কেমন যেন অর্থহীন লাগছে আমার কাছে, মাকে খুব দেখতে ইচ্ছে করছে আমার, কবর খুঁড়ে মাকে তো আর দেখতে পারবো না আমি বাচ্চা ছেলেদের মতো। বাবাকে ধরে কেঁদেছি, বাবা পরম স্নেহে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, কাঁদে না বাবা, মা তো সবার চিরকাল থাকে না। এটা আরেকজনের লেখা, আমি পড়ছি, কেমন লাগলো? আমার খুব কষ্ট লেগেছে, আমার চোখ দিয়ে পানি পড়ছে। কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।